আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সহিহ বুখারী শরীফের 1809 নম্বর হাদিস আবু দ্যান রাহমাতুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদার ভুলক্রমে যদি আহার করে বা পান করে ফেলে তাহলে সে যেন তার সাওম পুরো করে নেয়। কেন না আল্লাহ তাকে পানহার করিয়েছেন তো রোজাদার এখানে রসুসাল্লাহ হাদিস দ্বারা আমরা এটাই শিখতে পাই যে রোজাদার যদি ভুলক্রমে কোনো খাবার খেয়ে ফেলে তাহলে সে যা যখন তার মনে পড়বে তখন সে ইচ্ছাকৃতভাবে ভাবে না ভেঙে তার উচিত তখন সে রোজাটি পরিপূর্ণ করার কারণ কি দেখা যায় আমরা অনেকেই বলি শয়তানের পক্ষ থেকে হয়তো আমাদেরকে খাওয়ানো হয়েছে কিন্তু না আল্লাহ তাকে ফানাহার করিয়েছেন তো এটা রাসুলের এই হাদিস দ্বারা প্রমাণিত তো অবশ্যই আমরা রাসুলের এই হাদিসটি মেনে চলার আমল করার তৌফিক দান করুন আমিন ও আমিনুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরিক